हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आजकेर आलोचनार विषय हलो ऑटिज्म। एटा 2021 साल, किन्तु आमरा जदि एई समयटा थेके 30 बा 40 बछर पिछन दिके पिछिए जाई, ताहले एई ऑटिज्म नामटा तखनो किन्तु आमादेर काछे खूब परिचित छिल ना, आर एई निये विभिन्न जायगाते जे सचेतनता एटाओ किन्तु सेभाबे छिल ना। ऑटिज्म किन्तु मानुषेर मध्ये छिल तखनो। সেই অটিজমটাকে তখন আমরা নিজেদের অজ্ঞানতার জন্য পাগল, অ্যাবনর্মাল ও আর সবার মতো না, এই সমস্তভাবে তাকে নামাঙ্কিত করতাম। আসুন জেনে নিই এই অটিজম আসলে কি। অটিজম একটা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং এটা একটা জটিল ডিসঅর্ডার। এটাকে 2013 অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ASD বলে নাম দেওয়া হয়েছে। এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিন্তু একটা পার্টিকুলার কোনো ডিজিজ নয়, আচরণগত অনেকগুলো প্রবলেমকে একসাথে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে রাখা হয়েছে। এবার প্রত্যেকটা বাচ্চারই এই রোগ বা তার প্রকাশ কিভাবে হবে, তার কি কি সমস্যা থাকবে, তার ব্যবহারে কি কি অ্যাবনর্মালিটি থাকবে, মানুষের সাথে কমিউনিকেট করতে তার কি কি সমস্যা হবে, বা তার বুদ্ধি বা আচরণে অন্য 8-5টা স্বাভাবিক শিশুর থেকে কি পার্থক্য দেখা যাবে, বয়সের সাথে সাথে তার কি পরিবর্তন হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা হবে পার্সন টু পার্সন। অটিজমে মেনলি যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে কমিউনিকেশন। এদের একটা সংযোগের সমস্যা থাকে, অর্থাৎ এরা অন্যকে নিজের কথা বোঝাতে পারে না, এবং ব্যবহারের সমস্যা থাকে, এদের বিহেভিয়ার আর 5 জনের মতো হয় না। আপনারা জানবেন যে আমাদের এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিদেরও কিন্তু এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ছিল। চার্লস ডারউইন, অ্যালবার্ট আইনস্টাইন, মাইকেল অ্যাঞ্জেলো, বিল গেটস, স্টিভ জোবস, এদের প্রত্যেকেরই কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ছিল। এখন আমাদের এই যে টোটাল কমিউনিকেশন, এটা পুরোটা কিন্তু আমাদের শুধু মুখের কথার দ্বারা হয় না। এর 65% হয় চোখের মুভমেন্ট, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিভাবে আমরা হাত নাড়ছি, ফেসিয়াল এক্সপ্রেশন, এই জিনিসগুলোকে বলে নন ভার্বাল কমিউনিকেশন। এটা হলো 65%। বাকি যে 35% সেটা হয় আমাদের মুখের কথার মাধ্যমে, ভার্বাল কমিউনিকেশন। এখন অটিস্টিকদের মধ্যে ল্যাঙ্গুয়েজের ইউজ বা সেটার অ্যাপ্লাই করার নিয়ে তো একটা বিশেষ সীমাবদ্ধতা রয়েছে। যদি দেখা যায় যে তাদের মধ্যে ভাষা সাবলীল, তাও দেখা যায় যে তারা একই কথা রিপিট করে চলেছে বারবার, যে জিনিসটাকে ইকোলালিয়া বলা হয় ডাক্তারি ভাষায়। বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট কথার ব্যবহারের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, এদেরকে নতুন কথা শেখানোটা খুব কঠিন হয়। আর কোনো একটা কিছুকে প্রচলিতভাবে যেভাবে দেখে অথবা মেনে এসেছে, তার বাইরে হঠাৎ করে নতুন কিছু ঘটলে সেই নতুন জিনিসটাকে চট করে অ্যাকসেপ্ট করা এদের পক্ষে সম্ভব হয় না। এটাই হচ্ছে এদের ব্যবহারের সমস্যা। এগুলো বাবা মাকে বুঝতে হবে এবং আশেপাশের মানুষজনকেও বুঝতে হবে। আমরা অনেক সময় প্রথম দিকে যখন একটি শিশুর মধ্যে এই ধরনের সমস্যাগুলো দেখি, আমরা মনে করি যে তার মধ্যে অন্য কোনো সমস্যা নেই, সে জেদি, ইচ্ছে করে করছে না, বদমাইশি করে আমার কথা শুনছে না, ফাঁকি বা একগুঁয়ে, এই ধরনের তকমাগুলো তাকে দিয়ে থাকি এবং জোর করে তাকে স্বাভাবিক বানানোর একটা চেষ্টা চালানো হয়। এটা বাবা মা বা আত্মীয় স্বজন সবাই চেষ্টা করেন এবং এর জন্য কিন্তু শিশুটির সাথে তার বাবা মায়ের দূরত্ব আরও বেড়ে যায়। ইন্ডিয়াতে এখন অলমোস্ট 20 লাখ অটিস্টিক পেশেন্ট রয়েছে। আমাদের দেশে প্রত্যেক 58টি শিশুর মধ্যে একজন জন্মগতভাবে অটিজম নিয়েই এই পৃথিবীতে আসে। ছেলেদের মধ্যে এই রোগের শিকার মেয়েদের তুলনায় অনেক বেশি হয়, আর ভবিষ্যতেও কিন্তু এই অটিজমের সংখ্যা বাড়তে থাকবে, কমবে কিন্তু না। পরবর্তীকালে 2 এপ্রিল দিনটিকে ওয়ার্ল্ড অটিজম ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। অটিজম অ্যাওয়ারনেস ডে হিসেবে এই দিনটিকে পালন করা হয়। পুরো এপ্রিল মাসটিকেই অটিজমের সচেতনতার বিভিন্ন ধরনের কর্মসূচি রেখে রাষ্ট্রসংঘ এটি পালন করে থাকে। এটার মোকাবিলা করার জন্য অ্যাওয়ারনেস এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং ভীষণ দরকার। সচেতনতার অভাবে এই ডিসঅর্ডারটা অনেকেই, অভিভাবকরা অনেক সময় চিনতে পারেন না।
এটার আরও প্রচারের দরকার, আর একেবারেই ছোটোবেলাতে এটাকে আইডেন্টিফাই করা ভীষণ দরকার, তাহলে পরবর্তীকালে শিশুটির অনেকটাই উন্নতি করা সম্ভব হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, টাটা।